যে খবরে নজর রাখবো, মালগাড়িতে লোডিং এর সমস্যা, সন্তোষপুর আকরা স্টেশনে বিভ্রাট, ওভারলোডিং এর জন্য আকরা স্টেশনে আটকে পড়ে কয়লা বোঝাই মালগাড়ি, প্রায় চার ঘন্টা পর ট্রেন চলাচল শুরু হয়েছে। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধির কাছে, সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, বিকেল পাঁচটা থেকে বজবজ লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল, যে কারণে দীর্ঘ যানজট এই বজবজ রোডে, কি অবস্থা সন্দীপ? দেখো, রীতিমতো দুর্বিষহ অবস্থা। তার কারণ হচ্ছে তিন চার ঘন্টা ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ এবং মালগাড়িতে ওভারলোডিং এর সমস্যার দরুন যা তৈরি হয়েছে তার জেরে কিন্তু বজবজ রোড কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে। একেবারে তারাতলা থেকে শুরু হয়েছে জ্যাম এবং তার আগে আমরা গোটা আলিপুর রোড আমরা দেখেছি যে যানজটে কিন্তু এই মুহূর্তে মুখ থুবড়ে পড়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে চেহারাটা একবার দেখিয়ে নেবো যে গাড়ি নড়াচড়ার উপায় নেই। এই মুহূর্তে যা পরিস্থিতি তৈরি হয়েছে, বিভিন্ন দিক থেকে গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন দিকে। তার কারণ সমস্ত ট্রেনের যারা যাত্রীরা রয়েছেন তারা সড়ক পথে তাদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন এবং সেই কারণে কিন্তু রাস্তা এই মুহূর্তে একেবারে ভিড়ে ঠাসা বলা যেতে পারে। তুমি দেখতে পাবে যে এক এক দিকের গাড়ি এক এক দিক দিয়ে যাতায়াত করছে এবং রাস্তা এই মুহূর্তে ঠিক ঠিক করছে ভিড়। মানুষজন ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন, এক একটা অটোতে অতিরিক্ত যাত্রী নিয়ে তারা গন্তব্যে যাচ্ছেন। তার কারণ হচ্ছে যে কোনো বিকল্প এই মুহূর্তে নেই এবং তারাতলা থেকে গোটা রাস্তা কিন্তু এই মুহূর্তে যান চলাচল বন্ধ রয়েছে। যে সমস্ত ছোটোখাটো গলি রয়েছে সেখান থেকে যানবাহন যাতায়াতের চেষ্টা করছে, অর্থাৎ একটা দুর্বিষহ পরিস্থিতির মধ্যে পড়েছেন নিত্যযাত্রীরা যারা এই পথ দিয়ে যাতায়াত করেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একেবারে বজবজ রোডের ওপরে। তুমি দেখতে পাবে যে বিভিন্ন যে পণ্যবাহী গাড়ি রয়েছে সেই পণ্যবাহী গাড়িতে করে কিন্তু বিভিন্ন জায়গায় মানুষজন এক জায়গা থেকে আরেক জায়গায় তাদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। কেননা এখানে যে সমস্ত সরকারি বাস বেসরকারি বাস সেগুলিও কিন্তু পর্যাপ্ত সংখ্যায় নেই, ফলে এই মুহূর্তে কিন্তু যথেষ্ট সমস্যার পরিবেশ তৈরি হয়েছে এবং যানজট তো রয়েছে। যদিও কিছুক্ষণ আগে ট্রেন চলাচল শুরু হয়েছে, যে মালগাড়িটাকে নিয়ে সমস্যা তৈরি হয়েছিল সেই মালগাড়িটিকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, লোকাল ট্রেন চলাচল শুরু হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি। পরিস্থিতি ছন্দে ফিরতে আরও অনেকটা সময় লাগবে, সেরকমটাই রেলের তরফ থেকে বলা হচ্ছে। একেবারে অনেক ধন্যবাদ সন্দীপ। বজবজ রোডে দীর্ঘক্ষণ যেহেতু ট্রেন চলাচল বন্ধ ছিল এই কারণে ব্যাপক যানজট, দুর্বিষহ অবস্থা, কিন্তু কি কারণে বিকেল পাঁচটা থেকে ট্রেন চলাচল বন্ধ থাকলো? সত্যজিৎ বৈদ্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সত্যজিৎ, কি বলা হচ্ছে রেল কর্তৃপক্ষের তরফ থেকে, কি কারণে বিঘ্ন? অনুসরণ, তোমাকে প্রথমেই বলে রাখি যে বজবজ থেকে আপ লাইনে যে গাড়িটি আসছিল মালগাড়িতে বিকেলে, সেই গাড়িটিতে একটি ওয়াগন সেখানে হচ্ছে ওভারলোডিং ছিল, যেমনটা রেলওয়ে কর্তৃপক্ষ জানাচ্ছে যে তাদের সন্দেহ হয় এবং তারপর চেকিং এর জন্য গাড়িটিকে আটকানো হয় এবং চেকিং করে দেখা যায় যে তার যে হাইট সেই হাইটটা অতিরিক্ত হয়েছে এবং যে কারণে তো পরবর্তী ক্ষেত্রে সমস্যায় পড়তে পারে, যে উপর দিয়ে যে ব্রিজ সেই সমস্ত ব্রিজে যাতায়াতের ক্ষেত্রে সমস্যা পড়তে পারে। সেই কারণে ওই ওভারলোডিং যে জায়গাটা সেই জায়গা স্বাভাবিক করার জন্য এই দুটি সংশোধনের জন্য বেশ কিছুক্ষণ সময় লেগে যায়। তারপরে আলাদা ইঞ্জিন দিয়ে সেই গাড়ি ওখান থেকে সরানো হয়, আটকা স্টেশনের কাছে গাড়ি আটকানো হয়। তারপরে সেখানে এই এই যে কাজ, এই কাজ হতে প্রায় চার ঘন্টা সময় লেগে যায়, যে কারণে এই দীর্ঘ সময় ধরে এই যে বজবজ লাইনে ট্রেন চলাচল বিঘ্নিত হয়। শিয়ালদা থেকে বজবজ যে শাখা, এই এই শাখায় ট্রেন চলাচল বিঘ্নিত হয়, বেশ কিছুটা অংশে ট্রেন চলাচল ছিল বটে, তবে বড় অংশ জুড়ে ট্রেন চলাচল পড়া পুরোপুরি বন্ধ ছিল, যে কারণে ব্যাপক যে কারণে এত সমস্যার সৃষ্টি। অনেক ধন্যবাদ সত্যজিৎ। সারের দোকানের মালিকের সঙ্গে বচসার সময় ছররাগুলি, উত্তর দিনাজপুরের মালিগাঁওয়ে ছররাগুলিতে আহত দুজন, একজনের পায়ে গুলি, দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।